হেল্ল' ফ্ৰেণ্ড ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল মই ৰজ্জা কৰোঁ আপোনালোকে চাইছে আৰ জিড কে টুটেল ইউটিউব চেনেল আজিৰ এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম সাত্ৰিছ হাজাৰ ছাত্ৰীৰ বাবে ভাল খবৰ লৈ আহিছে অসম চৰকাৰে হয় ফ্ৰেণ্ড কি কি আছে এই ভাল খবৰৰ ভিতৰত তো আপোনালোকে এই ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব যাতে কোনেও যাতে স্কিপ নকৰে আৰু ভালদৰে বুজি ল'ব যে এই ছাত্ৰীসকলক কেইবাটাও গ্ৰুপ কৰা হৈছে মানে ভাগ ভাগ কৰা হৈছে আৰু কাৰ ভাগত কেতিয়া হবো সেই ভাল খবর সকলোখিনি কথা এ টু জেড এই ভিডিওত আলোচনা কৰিম তো আপোনালোকে এই ভিডিওট প্রথমেরপার শেষ লকে চাই থাকব তো ফ্রেন্ড হোক আজের ভিডিওটি আরম্ভ করো আরম্ভ করার আগে আর একটা রিকুয়েস্ট এল চেনেলটো যদি সাবস্ক্রাইব কৰা নাই প্লিজ সাবস্ক্রাইব করব এনেকুৱা ধৰণৰ লেটেষ্ট আপডেট বাবে তো ইয়া চ কি কে যে এইট প্রথম পৰ্যায়ত আছে বাইশ আৰু ছাত্রী আরলকরভাবে আছে ডিসেম্বর মাস মানে এই মাহকাকে দিয়া হব স্কুটি আর দ্বিতীয় পর্যায়ত আছে আপনার দশ হাজার ছাত্রী আর তৃতীয় পর্যায়ত আছে পাঁচ হাজার ছাত্রী এইবিল ইয়াত কি কৈছে যে দু হাজার ওঠের উনিশ বর্ষ যার কৃতি ছাত্রীল কোয়া হয়েছিল যে তোমালোকক স্কুটি দিয়া হব কিন্তু দিয়া নাই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাহত দিয়ে দিব আৰু দু হাজার বৰ্ষৰ বিশ বর দশ হব জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাহত আৰু দুহাজার বিশ বৰ্ষৰ যিটো এই লেটেস্ট বর মানে যিসকল ছাত্ৰীয়ে এইবার পাস কৰিলে হায়াৰ ছেকেণ্ডেৰী তেওলোকক দিয়া হব এই ডিচেম্বৰ মাহতেই আৰু তেওঁলোকৰ সংখ্যা হৈছে হাজাৰ ছাত্ৰী আৰু তেওঁলোকক এই ডিচেম্বৰ মাহতেই দিয়া হব স্কুটি এই কথা ঘোষণা করেছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় তো আপনাদের নিশ্চয় যদি ছাত্রছাত্রী দু হাজার বিশ একুশ বর্ষত পাস করেছে এই মাহতেই পাই যাব আর যকল ছাত্রী দু হাজার ওঠের উনিশ দু পাস করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ল অপেক্ষা করব তো ফ্রেন্ড আজির ভিডিও ইমানে যদি ভাল লাগে লাইক করব আর এই ভিডিওটি সকল ছাত্রীর মাজত শেয়ার করে দিয়ে যাতে এই কথাটো গম পায় তো ফ্রেন্ড আজের ভিডিও মানে যদি ভাল লাগছেন যে লাইক করবো আর শেয়ার করব